আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে মোনায়েম হোমিও সেন্টারে স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ মোনায়েম হোসেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, নতুন একটি মেডিসিন নিয়ে। আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার কি কি রোগে ব্যবহার করা হয় এবং এর কি কারণে ব্যবহার হয়, লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করব। আর সে সাথে আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি। তো চলুন আমরা শুরু করি। আমাদের অ্যাবিস নাইগ্রা মেডিসিনটি কি কি লক্ষণ এবং রোগে ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করি। আর এর উৎপত্তি, অ্যাবিস নাইগ্রার উৎপত্তি হলো আমেরিকার ঝাউ গাছের মতো এক প্রকার ঝাউ গাছের আঠার, যে আঠা থেকে এটা প্রস্তুত করা হয়, যে রস বের হয় তার যে আঠা বের হয় সেখান থেকে এটা প্রস্তুত করা হয়। এর ক্রিয়াকেন্দ্র হল নার্ভ এবং পাকস্থলীর উপর এটি ভালো কাজ করে। আর এর ধাতুগত দোষ সেভাবে জানা যায় না। একজন কাতরতা হলো এটা শীত কাতর রোগ। আর এর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ হল যে আপনার অ্যাবিস নাইগ্রা একটি শক্তিশালী এবং দীর্ঘ ক্রিয়া ঔষধ, বিশেষ করে বুড়ো মানুষ যারা খুব মুরব্বী তাদের বদ হজম এবং তার সঙ্গে ক্রিয়াগত তার হাড়ের গোলমাল থাকবে। এবং বিশেষত এই গোলমাল গুলো হয় যারা চা তামাক বা এগুলো সেবন করছে ওখান থেকে হয়ে থাকে। আর কষ্টবদ্ধ, এর আরেকটা হলো যে কষ্টবদ্ধ অর্থাৎ খাবার পরে পাকস্থলীর সবসময় যন্ত্রণা খাবার পর বৃদ্ধি পায় যেন একটি, এবং পাকস্থলীতে মনে হবে যেন একটা সিদ্ধ ডিম ওখানে, মানে একটু সিদ্ধ ডিম পাকস্থলীর উপর স্থানে আটকায় আছে এরকম মনে হয়। আর অ্যাবিস রোগের আরেকটা অদ্ভুত লক্ষণ হলো বেলা দ্বিপ্রহর থেকে রাত্রিতে, দ্বিপ্রহর অর্থাৎ দুপুরে থেকে আপনার প্রচুর খিদে হবে এবং রাত্রিতে প্রচুর পরিমাণে খিদে হবে অ্যাবিস নাইগ্রাতে। এমনকি খোদার জন্য সে নিদ্রা ঘুম আসে না, মনে হচ্ছে যে ঘুম ভেঙে যাবে এরকম মনে হয়। এবং আরেকটা হলো যে সকালবেলায় রোগীর কোনো কিছুতে আপনার খোদা থাকে না, এই একটি লক্ষণ আমরা অ্যাবিস নাইগ্রার ক্ষেত্রে দেখব। আরেকটা হলো যে হৃদপিণ্ডের পীড়া অর্থাৎ আপনার বুকের ভিতরে এক প্রকার যন্ত্রণা হয় এবং সেখানে বোধ হয় যে আপনার যেন কোনো কিছু আটকায় আছে এবং রোগী তাহার জন্য বারবার কাশে, অর্থাৎ মনে হচ্ছে যে ভিতরে কোনো কিছু আটকায় আছে এবং সে তোলার চেষ্টা করে এবং সে বারবার কাশে, এই অ্যাবিস নাইগ্রা রোগীর ক্ষেত্রে। আর কাশির সময় দেখা যাচ্ছে মুখ দিয়ে অনবরত পানি ওঠে এবং গলা যেন চাপিয়ে রাখছে, এবং এই কারণে অর্থাৎ মনে হচ্ছে যে আপনার কাশ উঠছে এবং কাশের সাথে সাথে অনবরত পানি উঠতেছে এবং গলা যেন কেউ চেপে ধরে এরকম মনে হয়। আর চেপে ধরার কারণে মনে হচ্ছে যে তার দম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মনে হচ্ছে যে তার এই বুঝি মারা গেলাম এরকম মনে হয়। আর হৃদপিণ্ডের তীক্ষ্ণ ব্যথা থাকবে, আপনার প্রচুর ব্যথা এবং ভারী ভারী বোধ হবে এবং এর ক্রিয়া আস্তে আস্তে তার কার্যক্রম বন্ধ হয়ে আসবে এরকম মনে হয়। আর চা, আর একটা হলো যে যারা চা তামাক খেয়ে এই আপনার ডিসপেসিয়া বা আপনার বদহজমের যে সমস্যাগুলো হয়ে থাকে এই রোগের ক্ষেত্রে আমরা এই অ্যাবিস নাইগ্রা দিয়ে আমরা এটা ভালো করতে পারি। আর একটা হলো যে খাবার পর পেটের যন্ত্রণা থাকবে, অর্থাৎ আপনি এই রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খাবার খেয়েছেন, খাওয়ার পরে উঠছেন দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা থাকবে, এই তাহলে আমরা অ্যাবিস নাইগ্রাকে স্মরণ করব। আর একটা হলো যে মানসিক, এটার মনে হয় যে মানসিক ভাবে সবসময় মন মরা থাকে, বিষণ্ণ থাকে, নার্ভাস থাকে এবং চিন্তা করতে পারে না, এবং অনেকে দেখা যাচ্ছে যারা লেখাপড়া করে তারা ঠিক মতো পড়াশোনাও করতে পারে না। আর একটা হলো যে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ড আপনার দুই মাস বা তিন মাস পর হয়, দেখা যাচ্ছে হওয়ার পরে আবার হচ্ছে, ঠিক আবার দুই মাস বা তিন মাস পরে আবার এটা আবার হচ্ছে না, অর্থাৎ দুই মাস পরে ঠিক হয়ে যাচ্ছে, দুই মাস পরে এক পিরিয়ড হচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার দুই মাস বা তিন মাস পিরিয়ড হচ্ছে না, তাহলে এরকম লক্ষণের ক্ষেত্রে আমরা অ্যাবিস নাইগ্রাকে স্মরণ করব। আর এটাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় এই রোগটা বৃদ্ধি পায় আপনার খাবার পরে, অর্থাৎ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই রোগটা বৃদ্ধি পায়। আর একটা হলো যে এর মূল কারণ হলো যারা চা বা তামাক সেবন করে, যারা প্রচুর পরিমাণে ধূম পায় তাদের জন্য এই রোগগুলো হলে আমরা অ্যাবিস নাইগ্রা মেডিসিনটা দিব। আর সম্বন্ধ, এটা তুলনাযোগ্য দেখা যাচ্ছে যে পাকস্থলীর
পাকস্থলীর ক্ষেত্রে আমরা এই রোগটি দেখি। আর একটা হলো যে এছাড়া আমরা যে মেডিসিন গুলো আমরা ইউজ করবো, অ্যাবিস নাইগ্রার সাথে যে মেডিসিন গুলো আমরা ইউজ করবো, সেটা হলো যে আপনার যদি ঢেলা মতো থাকে, মানে পেটের মধ্যে ঢেলা মতো আছে এরকম থাকলে আমরা চায়না মেডিসিনটি ব্যবহার করবো, ব্রায়োনিয়া পালস, এছাড়া আমরা থুজা, এবং বিশেষ করে মেয়েদের যদি পিরিয়ডের ক্ষেত্রে প্রবলেম গুলো দেখি তাহলে আমরা সাবাইনা ঔষধটি ব্যবহার করব, তাহলে খুব উপকার হবে। এই তো আমার অ্যাবিস নাইগ্রা মেডিসিন নিয়ে আলোচনা করা, এই চরিত্রগত লক্ষণগুলো নিয়ে আলোচনা করা। সেই সাথে আপনারা এর খাওয়ার নিয়মটা হলো, আপনারা যারা যদি পুরাতন হয়ে থাকে তাহলে আমরা 200 থেকে 1 ব্যবহার করব, তাহলে খুব ভালো করবে। যারা নতুন এই রোগে ভুগবেন তারা 30 থেকে 200 ব্যবহার করবেন, সকাল দুপুর রাত্রে এভাবে ব্যবহার করবেন, তাহলে খুবই উপকার পাবেন। তো এই তো হলো আমার অ্যাবিস নাইগ্রা নিয়ে আলোচনা। আর সেই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আপনাদের বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে এবং উপকারী আসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।